সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ তালতলায় মার্চ করে কেন্দ্রীয় বাহিনী সেখানেই রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সরাসরি চলে যাব সৌভিকের কাছে সৌভিক এই মুহূর্তে তালতলা ছবিটি কি তোমাকে সেই ছবিটা দেখাবো যে কেন্দ্রীয় বাহিনীর একটি ব্যাটেলিয়ান তারা কিন্তু এই মুহূর্তে তালতলা এলাকা অর্থাৎ যেটা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তার অন্তর্গত তালতলা থানা এলাকায় তারা কিন্তু এই মুহূর্তে রুট মার্চ করছেন এবং যেমনটা তোমাকে বলছিলাম যে এই কেন্দ্রের ভোট কিন্তু একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ উনিশে মে কিন্তু তার আগে থেকেই এই রুট মার্চ চলছে কেননা তার যেটা মূল কারণ হিসেবে বলা হচ্ছে যে ভোটারদের মনে সাহস জোগানো এবং ভোটারদের মনে যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস বাড়ানো তার পাশাপাশি এরা এরিয়া বুঝে নেওয়া এলাকা বুঝে নেওয়া এরিয়া ডমিনেশনের কাজ এই সমস্ত কাজ কিন্তু কার্যত একসঙ্গে চলছে অর্থাৎ ভোটের দিন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে সেই পরিস্থিতির মোকাবিলা যাতে দ্রুত করা যায় এবং চট জলদি সেই লোকেশানে বা সেই অবস্থানে পৌঁছানো যায় সেই জন্যই কিন্তু এই ধরনের রুটমার্চ এতদিন আগে থেকে শুরু করা হয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এখানে সীমা সুরক্ষা বল এবং বিএসএফ উভয় জওয়ানরাই কিন্তু এখানে উপস্থিত আছে এবং তারা গোটা এলাকা তালতল এলাকা সকাল নটা থেকে কার্যত তারা এলাকা দখল দখল নিয়েছেন এবং তারা গোটা গলি এবং শুধুমাত্র রাজপথ নয় গোটা অলি গলি এই তালতল এলাকার সেটা তারা ঘুরে দেখছেন এবং আপাতত আপাততভাবে তারা চেষ্টা করছেন যে ভৌগোলিক অবস্থান সেটা বুঝে নেওয়া এবং তার পাশাপাশি কোথায় কোথায় বুথ আছে এবং কোথায় কোথায় স্পর্শকাতর এলাকা সেই সমস্ত কিছু চিহ্নিতকরণের কাজ সমস্ত কাজটাই কিন্তু কার্যত একসঙ্গে চলছে এবং যে সেই ছবি কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এই এই মুহূর্তে কিন্তু তালতলার একেবারে ভেতর দিকে বাজার অঞ্চলের ভেতরে গলিতর্ষ গলি সমস্ত জায়গা এই বিএসএফের যারা জওয়ান আছেন সীমা সুরক্ষা বলে যারা জওয়ান আছেন আধা সামরিক বাহিনী যারা জওয়ান আছেন তারা কিন্তু দখল নিয়েছেন এবং শুধুমাত্র রাজপথ নয় এই গলির ভেতরেও প্রতিটি গলি তারা একেবারে কার্যত হাতের তালুর মতো চিনে নিচ্ছেন এবং তার পাশাপাশি যে ভৌগোলিক অবস্থান সেই ভৌগোলিক অবস্থান কিন্তু তারা বুঝে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা দেখছেন যে ভোটের দিন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে কোথাও কোনো গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হলে সেই পরিস্থিতি যাতে চট জলদি মোকাবিলা করা যায় সেই কারণেই কিন্তু এত আগে থেকে এই রুটমাছ মনে করা হচ্ছে এবং তার পাশাপাশি ভোটারদের মনে আত্মবিশ্বাস বাড়ানো ভোটারদের ভোট কেন্দ্রমুখী করা এবং ভোটারদের মনে সাহস যোগানো সেটাও কিন্তু অন্যতম কারণ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ধন্যবাদ সৌভিক